আসসালামু আলাইকুম এনআইএফএ সংস্কুলে সবাইকে স্বাগতম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল ডেশিপ প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিকী সিলেবাসের অন্তর্গত আজকে একটি গল্প নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচক গল্পের নাম হচ্ছে একাই একটি দুর্গ এছাড়াও আমরা শিখব ব্যাকরণের তিনটি প্রশ্ন উত্তর এবং ছবি দেখে বাক্য লেখা তাহলে আর দেরি না করে চলো আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্গত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ক আজকে 14 নম্বর ক্লাস এবং আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যে বলেছি ব্যাকরণের প্রশ্ন উত্তর গল্প আলোচনা এবং ছবি দেখে বাক্য লেখা আজকের ক্লাসের শেষে বাড়ির কাজের নম্বর হচ্ছে 13 আমি বাড়ির কাজের বিষয়টি তোমাদের মূল আলোচনার শেষে বুঝিয়ে বলবো এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে ক্লাস বিষয়ক সমস্যায় তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমরা ব্যাকরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ভাষা কাকে বলে ভাষার প্রয়োজনীয়তা বুঝিয়ে লেখো প্রথমে আমরা ভাষার সংজ্ঞা লিখব কণ্ঠের সাহায্যে অর্থ বুঝিয়ে মানুষ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে আর ভাষার প্রয়োজনীয়তা অংশে আমরা লিখব মানুষ তো নিজেদের প্রয়োজনেই একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করে অপরের মনের ভাব শোনে এই ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা মানুষের সুখ দুঃখ আনন্দ ভয় অপরকে জানানোর জন্য ভাষা প্রয়োজন মানুষের সাথে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভাষা কথা বলার মাধ্যমে যত সহজে মনের ভাব প্রকাশ করা যায় অন্য কোনো মাধ্যমে তা অসম্ভব এজন্য ভাব বিনিময়ের ক্ষেত্রে ভাষার প্রয়োজনীয়তা অপরিসীম শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের 2টি কাজ লেখো ব্যাকরণের সংজ্ঞায় আমরা লিখব যে শাস্ত্র জানলে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তার নাম হচ্ছে ব্যাকরণ আর ব্যাকরণের কাজ অনেক কাজের মধ্যে আমরা প্রশ্নে যেহেতু 2টি কাজ লিখতে বলা হয়েছে তাই আমরা নিচে ব্যাকরণের 2টি কাজ উল্লেখ করা হলো এটা লিখে 1 এবং 2 নম্বর পয়েন্টে 2টি কাজ লিখব ব্যাকরণ ভাষা শুদ্ধ রাখতে ও সমৃদ্ধ হতে সাহায্য করে ব্যাকরণ জানার ফলে মানুষ অর্থপূর্ণ সুন্দর বাক্য বলতে ও লিখতে পারে আমরা ব্যাকরণের 2টি কাজ এ অংশে জানলাম এরপরের প্রশ্নটি হচ্ছে ধ্বনি কাকে বলে ধ্বনি কয় প্রকার ও কী কী অর্থাৎ ধ্বনি প্রকারভেদ আমাদের লিখতে হবে ধ্বনির সংজ্ঞায় আমরা লিখব মুখে উচ্চারিত কথার সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে অর্থাৎ আমরা যখন কথা বলি সেই কথা বলার সময় সবথেকে ছোট যে অংশ সেটাকে ধ্বনি বলে আর ধ্বনি প্রকারভেদ আমরা লিখব বাংলা ভাষার ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায় যথা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি এই হচ্ছে আমাদের ব্যাকরণের 3টি প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা বলেছি একটি গল্প আলোচনা করব আমাদের আজকের আলোচ্য গল্পের নাম হচ্ছে একাই একটি দুর্গ গল্পটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্গত এখানে আমি সম্পূর্ণ গল্পের সার সংক্ষেপ আলোচনা করব তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখার সময় সম্পূর্ণ গল্পটি পাঠ্য বই থেকে পড়ে নেবে রচনাটিতে 1971 সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বীরত্বের কথা বলা হয়েছে 1971 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া দরুইন গ্রামে অবস্থান করেছিলেন মোস্তফা কামাল ও অন্যান্য মুক্তিযোদ্ধারা তাদের উদ্দেশ্য পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করা কিন্তু হানাদার বাহিনীর সৈন্য সংখ্যা মুক্তিযোদ্ধাদের তুলনায় অনেক বেশি তাদের আক্রমণে দিশাহারা হয়ে পড়ল মুক্তিযোদ্ধারা পিছু হটা ছাড়া আর কোনো পথ খোলা নেই মোস্তফা কামাল তখন অনবরত গুলি চালিয়ে শত্রুদের ঠিক রাখলেন কিন্তু শেষ পর্যন্ত মোস্তফা কামাল শত্রুর গোলার আঘাতে প্রাণ হারালেন নিজের প্রাণের বিনিময়ে রক্ষা করলেন সহযোদ্ধাদের প্রাণ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের গর্ব প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের একটি ছবি দেখতে পাচ্ছ যেটি একাই একটি দুর্গ থেকে আমি ব্যবহার করেছি তোমরা সম্পূর্ণ গল্পটিতে অনেকগুলো রঙিন ছবি ব্যবহার পাবে গল্পের সাথে মিল রেখে মূল গল্পটির সম্পূর্ণ অংশ অবশ্যই তোমরা পাঠ্য বই থেকে নিজেরা পড়ে নেবে প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা যে বিষয়টি এখানে শিখব সেটি হচ্ছে ছবি দেখে বাক্য লেখা আমরা তোমাদের পাঠ্য বই থেকে 2টি ছবি এখানে ব্যবহার করেছি প্রথম যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটি বাড়ির কাজের জন্য নির্ধারিত থাকবে আমি দ্বিতীয় ছবি নিয়ে প্রথমে আলোচনা করছি এটি তালগাছ কবিতা অনুশীলনীর 11 নম্বরের একটি ছবি ছবিটি তোমরা পাবে পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠায় যেখানে তোমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে তোমাদেরকে 5টি বাক্য লিখতে হবে আমি 5টি বাক্য প্রথমে লিখেছি ছবিতে 2টি তালগাছ দেখা যাচ্ছে গাছে পাকা তাল ঝুলছে তাল গাছের নিচে একটি ছেলে দাঁড়িয়ে
ছেলেটি গাছের দিকে তাকিয়ে আছে এবং ছেলেটি গালে হাত দিয়ে কিছু ভাবছে। সম্পূর্ণ ছবিটির সাথে সামঞ্জস্য রেখে আমি এখানে 5টি বাক্য তৈরি করেছি। তোমরা চাইলে এই বাক্যগুলোর বাইরেও ছবির সাথে মিল রেখে নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতে বলেছিলাম আজকে বাড়ির কাজের বিষয়টি ক্লাস শেষে বলবো। আজকে বাড়ির কাজ হিসেবে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে 10 নম্বরের অনুশীলনীর 21 নম্বর পৃষ্ঠায় যে ছবিটি তোমরা পাবে পাঠ্য বইয়ের, সেই ছবিটি দেখে তোমরা এখানে অনুচ্ছেদ আকারে কয়েকটি বাক্য লিখবে। সেই বাক্যগুলো অবশ্যই তোমাদের ছবির সাথে মিল রেখে লিখতে হবে। এবং আজকে আমরা যে ব্যাকরণের প্রশ্ন উত্তর শিখলাম সেখান থেকে প্রথম প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ, অর্থাৎ ভাষা কাকে বলে এবং ভাষার প্রয়োজনীয়তা। আজকে বাড়ির কাজ নম্বর 13 নম্বর বাড়ির কাজ হিসেবে থাকছে ব্যাকরণের প্রশ্ন উত্তর 1 নম্বর এবং ছবি দেখে বাক্য লেখা। এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি তোমাদের 13 নম্বর বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমাদের আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আবারও তোমাদের সাথে নতুন কোনো বিষয়ের আলোচনায় দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।